মান্নাদার সাথে আমার আলাপ 1971 হয়েছিল। তারপরে যে কিন্তু আমার যে জার্নি ওনার সাথে আরম্ভ হয়েছে, দ্যাট ওয়েন্ট অন ফর অ্যাবাউট 18 ইয়ার্স। আর এতদিন পরে ভাবলাম আই শুড পে এ ট্রিবিউট টু হিম। আমি সকালে ওই গানটা শুনছিলাম গাড়িতে, মান্নাদার বাড়িতে গেছি, তোর মান্নাদা বসে আছেন। আমি বললাম, মান্নাদার আপনার এই গানটা আমার ভীষণ ভালো লাগে, ইউ রিয়েলি মেক মি ক্রাই। দ্যাট ওয়াজ দ্য লাস্ট আই স হিম। তো দিস ইজ ওয়ান ওয়ে অফ টেলিং মান্নাদা ওয়ের এভার হি ইজ দ্যাট আই হোপ মান্নাদা ইউ লিসনিং, দ্যাট উই আর স্টিল মিসিং ইউ অ্যান্ড আই লাভ ইউ লাইক আ ফাদার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইন মাই লাইফ। থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার, থেকে কি সঙ্গীত ভেসে আসে ভেসে আসে কি ডাকে।
থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিংহরে।